আল্লাহ আমার মৃত্যুতে আমি কোন কাচ্চুপের নির্বাচন করব না। জনতার সাগরে জেগেছে উম্মি, কে পারে রুদিতে তারে। ভোট যদি কোনো অনেক কাচ্চুপি হয় আমার লগে আলোচনা করিয়ে আমি শুদ্ধ বর্জন করি, আমি কাচ্চুপির ভোট করতাম না। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আমি কোন কাচ্চুপির নির্বাচন করব না, কিন্তু আপনাদেরকে বলবো, আপনাদের তো স্বভাব 12টার পরে বর্জন করা। সিলেটের ভোটও আপনারা 12টার পরে বর্জন করছেন, কিন্তু সন্ধ্যা নাগাদ দেখা গেল আপনাদের প্রার্থী জিতে গেছে, তখন বলে কি আশঙ্কা করছি। হ্যাঁ, জিতে গেলে আশঙ্কা করছি। ওই নিজামিন নারী শহীদ মিনারে মালা দেওয়া যেত না, হেমিয়া যখন মন্ত্রী হয়েছে নিজামিয়া কিয়া মুজাহিদ মন্ত্রী হয়েছে আর শহীদ মিনারে মালা দিছে, সাংবাদিকেরা দরিব হয়েছে। এত একেবারে কঠিন লোক তো সাংবাদিকেরা, দরিব হয়েছে কি রে বা আপনি করলেন শহীদ মিনারে মালা দেওয়া যেত না, মালা দিলেন যে রাষ্ট্রীয় শিষ্টাচার ওনাদের, এটা রাষ্ট্রীয় শিষ্টাচার বুঝছেন তো। তো কামাল মামা মোশারেফ সাহেব, ভোট যদি কোনো অনেক কাচ্চুপি হয় আমার লগে আলোচনা করিয়ে আমি শুদ্ধ বর্জন করি, আমি কাচ্চুপির ভোট করতাম না, প্রশ্নই উঠে না। করবো যেখানে কাচ্চুপি সেখানে প্রতিরোধ। আমি মিটিং ডাকছি এই জন্য দলে দলে কোনো কেন্দ্রে কাচ্চুপি হলে আমাকে ডাকবেন, সেই কেন্দ্র জনগণকে সাথে নিয়ে এটা সরকারি লাইন তুমি বন্ধ করতো না, হেতারা বুক 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 হয়ে গেছে। আমরা জনগণকে নিয়ে সে কেন্দ্র বন্ধ করি, দৈনিক ক্রিমিনাল আপনারাও সহযোগিতা করবে দুইজন, যে কেন্দ্রে কাচ্চুপি হবে এটা বন্ধ বন্ধ করি, ইয়ানে সরিয়াম ইয়ান্তুন আন্দোলন শুরু। কি কিছু বুঝছেন নি, কোনো সরকারি অফিস টফিসে কিছু হইলে এটার দায় দিত আমরা বহন করতাম। হ্যাঁ, সোজা কথা কই দিই, পরে আগে হামাল দিতে দিতাম না বাবুদের। জনতার সাগরে জেগেছে উম্মি, কে পারে রুদিতে তারে। এটা কি ফাইবেন নি, এই যে ইয়েনে যারা আছে এগুলা কন্ট্রোল করতে দিবি আসবো নি। তো অকারণে ঝামেলা করিয়েন না, নিজেরা বিপদগ্রস্ত হইয়েন না, সোজা কথা। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।